আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ভিডিওটি দেখলে জানতে পারবেন স্বপ্নে কুকুরের গোশত খেতে দেখলে কি হয়। অনেকে এই সম্পর্কে জানতে চেয়েছেন, সাথে সাথে কুকুর সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেকটাই উপকৃত হতে পারবেন। দর্শক, আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবি নামক গ্রন্থ থেকে এই ব্যাখ্যাগুলো তুলে ধরবো, আপনারা সবাই উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। বন্ধুরা, আপনার কেউ যদি স্বপ্নে কুকুরকে আপনার অনুগত দেখেন, কুকুর আপনার অনুগত, আপনার কথা শুনছে, আপনার কথা মানছে, এরকম স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনার কারোর সাথে বন্ধুত্ব হবে এমন বোঝায়। ভালো একটা বিষয়, আপনি কারোর সাথে বন্ধুত্বতা লাভ করতে পারবেন। দর্শক, যদি আপনি স্বপ্নে দেখেন যে কুকুর আপনাকে আক্রমণ করছে, কুকুরকে আক্রমণ করতে দেখলেন আপনার প্রতি, তাহলে আপনি শত্রুর পাল্লায় পড়বেন এমন বোঝায়। এরকম স্বপ্ন দেখার পরে সাবধান হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন। শত্রু জীবনে থাকতেই পারে, কোনো অনিষ্টতা যেন না পৌঁছাতে পারে সেদিকে খেয়াল রাখবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করবেন। দর্শক, যদি আপনার কেউ স্বপ্নে কুকুরকে ডাকতে দেখেন, এরকম স্বপ্ন অনেকে দেখতে পারেন যে কুকুর চিৎকার করে করে ডাকছে, কুকুরের আওয়াজ আপনি শুনতেছেন, তাহলে এইরকম স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে কোনো দুশ্চরিত্র লোকের দ্বারা আপনি কষ্টে পড়তে পারেন। কোনো দুশ্চরিত্র লোকের কথায় আপনি কষ্ট পাবেন, কোনো খারাপ লোকের আচরণে আপনি কষ্ট পাবেন, কারো ব্যবহারে আপনি কষ্ট পাবেন, তার মানে বিষয়টা ভালো নয়, এটা একটা খারাপ বিষয়ের প্রতি ইঙ্গিত করে। তো এরকম স্বপ্ন দেখার পরে আপনি সাবধান হয়ে যাবেন, সচেতন হয়ে যাবেন, কেউ আপনাকে কষ্ট দিবে এই তার থেকে আপনি এড়িয়ে চলবেন, এটা করা আপনার জন্য কল্যাণকর হবে। বন্ধুরা, যদি আপনার কেউ স্বপ্নে কুকুর জবেহ করতে দেখেন, এমন স্বপ্ন দেখা কারোর সাথে আপনার তর্ক হবে, বাকবিতণ্ডতা হবে, শত্রুর সাথে আপনার তর্ক হবে, এরকমটা বোঝায় যদি আপনি স্বপ্নে কুকুর জবেহ করতে দেখেন। যদি আপনারা কেউ স্বপ্নে কুকুরের গোশত খেতে দেখেন, কুকুরের গোশত আপনারা খাচ্ছেন, এরকম স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে ওয়ারিশি সম্পত্তি আপনি লাভ করতে পারবেন। কুকুরের গোশত খেতে দেখা এটা ওয়ারিশি সম্পত্তি লাভের প্রতি ইঙ্গিত করে। দর্শক, এইটা এই ভালো বিষয়, এটা খারাপ বিষয় বোঝায় না। তবে আবার এই কারো কারো মতে কুকুরের গোশত ভক্ষণ করতে দেখা এটা হারাম অর্থ উপার্জনের প্রতি ইঙ্গিত করে, তো আপনি সাবধান থাকবেন যেন হারাম অর্থ সম্পদ আপনার দ্বারা অর্জিত না হয়। দর্শক, কেউ যদি আপনারা স্বপ্নে কুকুর মারতে দেখেন, কুকুরকে আঘাত করতে দেখেন, প্রহার করতে দেখেন, তাহলে আপনার হাতে আপনার কাছে শত্রু পরাস্ত হবে, এরকমটা বোঝায়, ভালো একটা বিষয়ের প্রতি ইঙ্গিত করবে। দর্শক, কুকুর সংক্রান্ত এতটুকুই স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।